একসময় ভেবেছিলেন আজীবন থেকে যাবেন নিউজিল্যান্ডে, কিন্তু নিউজিল্যান্ডের নিরাপদ জীবন ছেড়ে তিনি ফিরে এসেছেন নিজ দেশে। সবাই যখন রাজধানী কেন্দ্রিক জীবন গড়ে তুলতে চায়, সেখানেই ব্যতিক্রম এই উদ্যোক্তা। কারণ তিনি ঢাকায় থিতু হননি, সোজা চলে গেছেন রাজশাহী। নিজের শখ মাছ ধরা থেকে বানিয়েছেন সফল ব্যবসা প্রতিষ্ঠান প্রিমিটিভ ফিশিং বাই আকিব। এইচ আতাউর রহমান আকিব প্রাতিষ্ঠানিক শিক্ষা তথ্য ও প্রযুক্তিতে। তার প্রিমিটিভ ফিশিং বাই আকিবের তৈরি টোপ এবং চার এখন বাংলাদেশের সীমানা পেরিয়ে রপ্তানি হচ্ছে ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া সহ বিশ্বের অনেক দেশে। শৌখিন মৎস্য শিকারী থেকে সফল উদ্যোক্তা আকিবের গল্প নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ। আকিব ঢাকার রাজক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে পড়াকালীন সময়ে পাড়ি দেন নিউজিল্যান্ডে। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তথ্য ও প্রযুক্তি নিয়ে, পরবর্তীতে পরিবেশ বিদ্যায় ডিপ্লোমা। কিন্তু 2017 সালে মা বাবার ডাকে দেশে ফিরে আসেন তিনি, বসবাস শুরু করেন রাজশাহীতে। সঙ্গে নিয়ে আসেন ছোটবেলার শখ মাছ ধরা এবং মাছ ধরা নিয়ে নিউজিল্যান্ডে তার অভিজ্ঞতা। ইথিক্যাল অ্যাংলিং প্র্যাকটিসটা আমাদের দেশে ছিল, মানে আমাদের অ্যাংলিং প্র্যাকটিস যেখান থেকে এসেছে সেটা হচ্ছে কয়েকশো বছর আগে থেকে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাইম থেকে। শৌখিন মাছ শিকারের বিষয়টা ব্রিটিশরা এসে মাছ চাষ ধরতেন সেখান থেকে এসে, তখন ইথিক্যাল অ্যাংলিংটা ছিল। কিন্তু একসময় আমাদের মাঝে আসলে এই মাছ মানে আমাদের দৈনন্দিন চাহিদাটা, যেটা কমার্শিয়াল ফিশিং বা ওভার ফিশিং বলে, সেই প্র্যাকটিসটা আসার ফলে আসলে জিনিসটা চলে গেছে। এখন আমরা বলি, এখন অনেকে আসলে ইউটিউব বলেন বা বিভিন্ন চ্যানেল বলেন, টিভি চ্যানেল বলেন, সেখানে কিন্তু এই ইথিক্যাল অ্যাংলিং নিয়ে অনেক কথা হচ্ছে। ক্যাচ অ্যান্ড রিলিজ, ক্যাচ অ্যান্ড রিলিজ। এবার আপনি দেশের বাইরে যদি কোনো কম্পিটিশনে যান, আপনাকে ক্যাচ অ্যান্ড রিলিজই করতে হবে। এখন মানুষ আসলে আরও সচেতন হচ্ছে, তার সাথে আমরা একাত্মতা দিয়ে বলছি যে আসলেই আসুন ক্যাচ অ্যান্ড রিলিজটা প্র্যাকটিস করুন, আপনার এক্সপিরিয়েন্স দরকার, মাছ নয়। এইটা তখনই বুঝি যখন আমি বাংলাদেশে এসে ছোট কিছু আমার আশপাশে ছিপ বসির দোকানে যাই, যাওয়ার পরে আমি পিঁপড়া ডিম কিনতে যাই, তখন দেখতে পাই যে আসলে ডেট ওয়াইজ আমি শনিবার গেলে একরকম প্রাইস, বৃহস্পতিবার গেলে একেবারেই পাচ্ছি না। আবার আমি সামনে দেখতে পাচ্ছি একজন 3,000 টাকা দিয়ে গেল, তাকে 1 কেজি বের করে দিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসটা আমি প্রথমে সেখানে লক্ষ্য করলাম। এরপরে আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন মাছ শিকারে গেছি তখন সেই জিনিসটা ফেস করেছি, একসময় দেখলাম যে আসলে বিষয়টা এরকম। তো এর বিপক্ষে আমি যখন স্ট্যান্ডটা নিলাম যে আসলেই সমস্যাটা এরকম, মানে আলটিমেটলি পিঁপড়ার ক্ষেত্রে সমস্যা, যেমন আমাদের আমবাগান আছে পারিবারিকভাবে, সেখানে আমরা আসলে পিঁপড়া খুব কম চোখে দেখি, কারণ বিভিন্ন উপজাতিরা পিঁপড়া ডিমটা ভেঙে নিয়ে চলে যায়। সেখান থেকে আমরা আসলে হ্যান্ডস অন বুঝতে পারি যে আসলেই এভাবে পিঁপড়া ডিমটা চলে যাচ্ছে এবং এন্ড অফ দ্য ডে পিঁপড়া নাই। আকিব দেখলেন পিঁপড়ার ডিমের যে উপাদানের কারণে মাছ আকৃষ্ট হয়, সেই উপাদান প্রকৃতিতে আরও অনেক উৎস থেকেই পাওয়া সম্ভব। এভাবেই প্রায়োগিক গবেষণা করতে করতে পরিবেশ বান্ধব টোপ এবং চার বানানো শুরু করেন তিনি। আমরা এখন বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে মার্কেট ফোকাসড অবস্থায় আছি, সঙ্গত কারণ এটা যে আমাদের প্রোডাক্টের মাধ্যমে একটা সচেতনতা তৈরি করা যে গতানুগতিক যে পিঁপড়ার ডিম বা যেগুলো কেমিক্যাল সবাই ইউজ করে মাছ শিকারের জন্য, সেটার বদলে ন্যাচারাল একটা অল্টারনেটিভ এবং সার্টিফাইড, যেহেতু আমাদের প্রোডাক্টগুলো আমরা বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে এসেছি, সো এই জিনিসগুলো যে আসলে কাজ করে এবং অল্টারনেটিভলি প্রকৃতিকে বাদ দিয়ে প্রকৃতিকে প্রকৃতির জিনিসগুলো রিসোর্সগুলো একেবারে নষ্ট না করে আমরা জিনিসগুলো করতে পারি সেটার দিকে, অর্থাৎ এক ধরনের জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে আমাদের কাজ, এদিকে আমরা কাজ করে যাচ্ছি এখনও। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যে মানুষকে বলি কীভাবে মাছটা শিকার করবেন, কোন প্রোডাক্টটা ইউজ করবেন বা ঘরে বসে কীভাবে বানাবেন, এগুলো যখন অ্যাডভাইস করি তখন শুধু দেশেই না, দেশের যেমন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে ফোন আসে, ঠিক সেরকম ইন্ডিয়া থেকে, এমনকি আমাদের কাছে পাকিস্তান থেকেও ফোন আসে। ইন্টারেস্টিং, তারাও কিন্তু আমাদের মতোই মাছগুলো শিকার করে। ইন্ডিয়ার কথা বলতে গেলে বিভিন্ন রকম স্টেট আছে, অনেকে চেষ্টা করে হিন্দিতেই কথা বলার কিন্তু অনেকটা দুর্বোধ্য হয়ে যায়, কিন্তু দিন শেষে যখন একটা বুঝে তার রেজাল্টটা পায় তখন তারা বেশ আপ্লুত হয়, এটা আমাদের কাছে ভালো লাগে আসলে। 2018 সালে একজন শৌখিন মাছ শিকারীর অনুরোধে 2,000 টাকা দিয়ে টোপ ও চার তৈরি শুরু আকিবের। 2019 সালে প্রথম 100 কেজি টোপ ও চারের রপ্তানি, আর এখন ব্যবসার 4 বছরের মাথায় প্রিমিটিভ ফিশিং বাই আকিবের পণ্য যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে। এগুলো হচ্ছে আমরা বর্তমানে বাংলাদেশের গোটো বা পুরো বাংলাদেশে তো আছেই, ইন্ডিয়াতে আমাদের রেগুলারলি যাচ্ছে, মালয়েশিয়াতে যাচ্ছে, ইউকের মার্কেটেও কার্প ফিশিংয়ের জন্য প্রোডাক্টগুলো কিছুটা ঢুকছে এবং ম্যাক্সিমাম মানুষ দেখছি এটা সাদরে গ্রহণ করছে, দে গেটিং গুড রেজাল্টস। যেহেতু আমাদের শুরুটা বাংলাদেশ থেকেই, সো বাংলাদেশে আমরা আরও একটু এক্সপ্যান্ড করবো। এক্সপ্যান্ড বলতে ফিজিক্যালি আপনার আউটলেট বলেন, শোরুম বলেন বা যেটা বলেন না কেন, সেগুলো আমরা তৈরি করবো। এখানে
সাধারণত একটা আউটলেটে মানুষ গেলে যেটা হয় যে গাইড করার মতো তেমন থাকে না। সো টেকনিক্যালি আমরা সেখানে যাতে মাছ কীভাবে ধরবেন সেটা গাইড করার মতো সিচুয়েশনও থাকে, আপনি গাইড করতে পারে, প্লাস সেভাবে অ্যাডভাইস করে প্রোডাক্টগুলো দিতে পারে, সেরকম ব্যবস্থা থাকবে। আর এর বাইরে হচ্ছে আমাদের নিজেদের ফিজিক্যাল স্টোর আমরা টার্গেট করেছি যে নিউজিল্যান্ডে করব। আমরা এদিকে হচ্ছে ইন্ডিয়াতে একটা ফিজিক্যাল স্টোর করবো আমাদের নিজেদের, এটা হচ্ছে প্রাইমারি স্টেজে আমরা করবো, তারপরে আস্তে আস্তে আমরা আরও এগোবো।